আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটি দেখার আগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেল এ টু জেড অনলাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যেন আমি নেক্সট যে কোনো স্কলারশিপ রিলেটেড, জব রিলেটেড ভিডিও আপলোড করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে কলেজ অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। 10 তারিখ থেকে অনেক কলেজে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো সেটার উপর আজকে আমি ভিডিও করব যে কোন কোন কলেজে স্টার্ট হয়েছে এবং কীভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই করার, ও সমস্ত কিছু তথ্য আপনারা সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করেও অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাইরেক্ট ওয়েবসাইট থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, কিছুদিন ধরে আমার ভিডিও আপলোড দিইনি আমার চ্যানেলে, একটু প্রবলেম চলছিল, তাই আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। তো প্রতিদিন নয় আজকে একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যেন নেক্সট যে কোনো লেটেস্ট আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলি বেশি কথা না বলে স্টার্ট করা যাক যে কোন কোন কলেজে স্টার্ট হয়েছে এবং অনেক কলেজেরই 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। তো আপনারা ওই কলেজ সার্চ করে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কিছু কলেজ আজকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যেটা আমি কলেজ দেখাতে চাইছি সেটা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ। তো এটা স্টার্ট হয়ে গেছে 10 তারিখ থেকে। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে অনেকে প্রবলেম ফেস করতে পারেন বা ফেস করেনও যে কোথা থেকে অ্যাপ্লাই করবো না করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি এই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে আমি একটু বলে দিই, apcollege.ac.in, এটা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের ওয়েবসাইট। তো এখানে গিয়ে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন ইউজি অনলাইন অ্যাপ্লাই অ্যাডমিশন 2020। এখানে ক্লিক করলে নেক্সট পেজ একটা খুলে আসবে, এরকম একটা পেজ খুলে আসবে, এরকম না, এটা হলো ডাইরেক্ট লিঙ্ক, এটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে এই লিঙ্ক থেকে ডাইরেক্ট ক্লিক করেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হয়ে গেল আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের। তো আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, সেটা আপনারা ওখান থেকে মানে আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে নেক্সট চলে যাই আশুতোষ কলেজ। তো আশুতোষ কলেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লিঙ্ক পড়ছে, এটা একটু ওয়েবসাইটটা আমি বলে দিই, আশুতোষ কলেজ ডট ইন, এটা হচ্ছে ওয়েবসাইট কলেজের। তো এখানে আপনারা বিলিং করছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশুতোষ কলেজেরও আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটটা আমি একটু বলে দিই, bangabasi.ac.in। তো বঙ্গবাসী কলেজের প্রথমে যদি দেখেন তো অনলাইন ইউজি অ্যাডমিশন পোর্টাল, এখানে ক্লিক করলেই আপনারা নেক্সট পোর্টালে মানে অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবেন। তো আমি নেক্সট যেভাবে এটা আসে এই পেজটা, আপনারা এই পেজটা আসবে, আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেও ডাইরেক্ট এই পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এটা বঙ্গবাসী কলেজ হয়ে গেল। তারপরে নেক্সট আসে বঙ্গবাসী ইভিনিং কলেজ। তো অনেকে আবার ইভিনিংয়ে আমরা অ্যাডমিশন নিয়ে থাকি, তো এটা হচ্ছে বঙ্গবাসী কলেজ ইভিনিং কলেজের ওয়েবসাইট, সেটা আমি বলে দিই একটু, bangabasi.evening.edu.in, এটা হচ্ছে বঙ্গবাসী কলেজের ওয়েবসাইট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এই উপরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন ইউজি কোর্স 2021, এখানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাও নেক্সট যেটা আছে এটাও আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো যে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে নেক্সট দেখে নিন, নেক্সটে বঙ্গবাসী মর্নিং কলেজ। বঙ্গবাসী মর্নিং কলেজেও আছে, আপনারা অনেকে জানেন, তো এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই নাও ইউজি কোর্সেস, এখানে ক্লিক করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি এই লিঙ্কটাও দিয়ে দেবো বঙ্গবাসী মর্নিং কলেজের অ্যাপ্লাইয়ের লিঙ্কটা। তারপরে নেক্সট দেখে নিই কী কলেজ আছে, নেক্সট আছে বেহালা কলেজ। তো বেহালা কলেজেরও আপনার অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। তো বেহালা কলেজের উপরে দেখতে পাচ্ছেন অনলাইন ইউজি অ্যাডমিশন, মানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট যেটা লিঙ্ক আছে বেহালা কলেজের অ্যাডমিশনে সেটা আমি দিয়ে দেবো। তো আপনারা একটু পড়ে নেবেন ডিসক্রিপশন, সব কিছু একটু পড়ে নেবেন,
টার্ম এন্ড কন্ডিশন কী আছে, সমস্ত অ্যাপ্লিকেশন প্রসিডিওর একটু দেখে নিতে পারেন আপনারা। কেমন কী আপনার এখানে ক্লিন করছে, জুলজি অনার্স উইথ কেমিস্ট্রি বোটানি কমিশন অফার দ্য ফার্স্ট 60%। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন যে কেমন কী ডিটেলস চাইছে এবং কত পার্সেন্টেজ চাইছে দেখে নেবেন। তারপরে নেক্সট দেখে নিই কী কলেজ আছে। তারপরে আছে বেথুন কলেজ। বেথুন কলেজে আপনারা জানেন বেথুন একটা কলেজের নামি দামি কলেজ, তো এখানেও আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো বেথুন কলেজেরও আমি নেক্সট লিঙ্ক যেটা আসে বেথুন কলেজের ওয়েবসাইটে, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে নেক্সট দেখে নিই কী কলেজ আছে। কলকাতা গার্লস কলেজ, তো আমি প্রেফার করব গার্লস স্টুডেন্টরা, কেন গার্লস গার্লস কলেজে অ্যাডমিশন নাই, তো কলকাতা গার্লস কলেজের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, তো এটাও আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট পেজে দেখতে পাচ্ছেন আপনারা, এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই অ্যাডমিশন ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেবেন ঠিকঠাক করে। তারপরে নেক্সট দেখে নিই কী কলেজ আছে। সিটি কলেজ কলকাতা, সিটি কলেজের লিঙ্ক অ্যাভেলেবেল হবে আজ থেকেই আফটারনুন, আপনারা দেখতে পাচ্ছেন ইউজি অ্যাডমিশন লিঙ্ক উইল বি প্রোভাইড অন 11/2020 আফটারনুন থেকে এটা অ্যাভেলেবেল হবে। তো এটা আপনারা এখানে ক্লিক করলেই আপনারা সিটি কলেজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপর নেক্সট এখানে কী কলেজ আছে, নেক্সট আছে দমদম মতিঝিল কলেজ, এটাও আপনারা একদম নামি দামি কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই এনাবেল ক্যাম্পাস আছে, সমস্ত আছে, তো এখানে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো মতিঝিল কলেজের, এটা এটা দুটো ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে ইউজি অ্যাডমিশন ফর ডে, মানে দিনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইউজি অ্যাডমিশন ফর মর্নিং, এটা ওমেন সেকশনের জন্য। তো আপনারা যে যার ইচ্ছা, আপনার মেয়ের যদি থাকেন তাহলে মেয়েরা মর্নিংয়ে অ্যাপ্লাই করে দেবেন, আর মেয়ের যদি থাকেন তাহলে ডেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার ইচ্ছার উপর এটা ডিপেন্ড করে, তো আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তারপরে নেক্সট দেখি কী কলেজ আছে, এখানে যে গভর্নমেন্ট গার্লস জেনারেল ডিগ্রি কলেজ ইকবালপুর, তো এটাও একটা ভালো কলেজ, তো এটাও গভর্নমেন্ট গার্লসের কলেজ, এখানে আপনারা ইচ্ছা করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো কোথা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে নেক্সট দেখেন কী আছে, মৌলানা আজাদ কলেজ, তো মৌলানা আজাদ কলেজেরও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এটাও একদম রেপুটেড কলেজ আছে, এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপরে নেক্সট দেখেন কী আছে, নেক্সট আছে আপনারা দেখতে পাচ্ছেন রামমোহন কলেজ, রামমোহন কলেজেরও স্টার্ট হয়ে গেছে। রামমোহন কলেজের এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন রামমোহন অ্যাডমিশন 2020, এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপরে এটা রামমোহন কলেজের ডাইরেক্ট লিঙ্ক। তারপরে আছে বিদ্যাসাগর কলেজ ফর উমেন, তো এটা আপনারা কলেজ, এটা আপনারা দেখতে পাবেন এস্টাবলিশমেন্ট আছে 1960 সালে এস্টাবলিশ হয়েছে, তো এটারও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রথমে লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন, এখানে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপরে নেক্সট যেটা আছে, এটা হচ্ছে এটা ডাইরেক্ট লিঙ্ক আছে বিদ্যাসাগর কলেজ ফর ওমেন্সের জন্য। তো বন্ধুরা কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানান, আমি আমার দিক থেকে হেল্প করবো কোথাও কোথায় অ্যাপ্লাই করতে প্রবলেম হলে। আর আপনারা যদি কোনো কলেজে একদম কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনো কলেজ ছুটে গেছে আমার কাছে বা বাদ পড়ে গেছে যে আপনারা দাদা এটা কলেজে বলেননি কেন, তো আমাকে কমেন্ট করে জানান, আমি ওই কলেজে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সেটা দেখি। এই ভিডিও আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে, আর এই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যাড করে দিন, যারা নেক্সট যে কোনো লেটেস্ট আপডেট, স্কলারশিপ আপডেট এবং জব আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে।